ধরপর বুক কাঁপে অনেক সময় শ্বাসকষ্ট হয় যেই হার্ডের প্রবলেম হইয়া মানুষ দ্রুত মারা যায় যেটাকে আমরা রাক্ষসে রোগ বলি আমরা ভয়ঙ্কর রোগ বলি যা হার্টের ব্লক হয়েছে ঘরের থেকে রান্নাঘর অফিসে রাস্তায় যায় মারা গেছে সেইখানে কিন্তু এই অর্জুন গাছের এই রসুনের এই পেঁয়াজের কাঁচা হলুদের মারাত্মক ধরনের ভূমিকা আছে আমরা একটা বাড়িতে কাঁচা হলুদ ব্যবহার করি কিন্তু এটা অনেকটা গুরুত্ব দিই না কারণ এই কাঁচা হলুদ যে কোনো ধরনের জীবাণু প্রতিরোধ করতে পারি ধ্বংস করে দিতে পারে যেরকম ধরেন এবিএচ ভি ভাইরাস এখন যে অনেকের আপনার এই ঋতুভেদে জ্বর হচ্ছে চিকিন পক্স হচ্ছে আমি চিকনগুনিয়া দেখতেছি যত বড়ো চিকন রোগ হোক যদি আপনি রেগুলার কাঁচা হলুদ খেতে পারেন আলহামদুলিল্লাহ আপনার কে চিকন গুনিয়া রোগ আসবে না আপনাকে এডিস মশায় কামড়ালো আপনি ক্ষতি করতে পারবে না আপনি যদি শরীরে একটু কাঁচা হলুদ ব্যবহার করেন সাত দিনে একদিনে করেন কাঁচা হলুদের তেল ব্যবহার করেন অথবা আপনি নিম তেল ব্যবহার করেন আর তা আপনাকে কোনো মতেই নিমতলের সামনে কোনো জীবাণু আসতে পারবে না কোনো এডিস মশা আসতে পারবে না কোনো চিকনগুনিয়া রোগ আপনার হবে না তো আপনার ঘরের পাশেই তো মহ ওষুধ আছে নিমের ডাল ঘরের মধ্যে থাকলে সেই ঘরে সহজে কোনো রোগ আসতে পারে না নিমকে আমরা ঘরের ডাক্তার বলি সারা পৃথিবীতে নিম নিয়ে মামলা চলতেছে কে আগে নিমের প্যাটার্ন রাইট নিবে কে নিমের রেজিস্ট্রেশন নিবে এই যে নিমের প্রতি সারা পৃথিবীর আগ্রহ এই নিম গাছ আমাদের ঘরে ঘরে পথে পথে রাস্তায় দাঁড়ায় বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার ধারে পুকুর পাড়ে জলাশয়ে যেইখানে হাঁটি সেখানেই এই নিম গাছ আমাদের যে দেশে যে কত ঔষধি গাছ আছে আমরা চিনি না বলে আমরা বুঝি না রাস্তায় যেতে অনেক সময় আমি গ্রামের দিকে গেলে গাড়ি রাইখা পা দিতে আমার ভয় করে